শুভেন্দু নিয়োগ দুর্নীতির সঙ্গে এই শ্যামল এবং সজলকর কলেজের কর্ণধার তারা কিভাবে জড়িত কোন যোগসূত্রে হানা देखो दीर्घदिन धरे किन्तु कोचबिहार राजारहाटेर बीएड कलेजेर कर्णधार रोयेछेन दुई भाई श्यामल कर एवं सजल कर तार साथे तार आरो कयेकजन भाई किन्तु रोयेछे बीएड कलेज परिचालनार दायित्वे एवं सीबीआई सूत्रे जेटा जाना जाच्छे जे इतिमध्ये बेश किछु अभियोग तारा पेयेछेन बीएड कलेज सम्बन्धे एवं सेई अभियोग खतिये देखतेई किन्तु प्राय दुई घंटा हलो बीएड कलेजे सीबीआई आधिकारिकरा एसे पौंछेछेन एवं आमरा देखेछिलाम जे किछुक्षण पर सीबीआई आधिकारिक कलेजे पौंछनोर पर तारपरेई किन्तु सेखाने पौंछे जान सजल कर जदिओ तिनि क्यामेरार सामने किछु बोलते चाननि तिनि सोजा সেখানে কলেজে ঢুকে যান এবং যেটা জানা যাচ্ছে যে অফিস ঘরে এখন এই মুহূর্তে তারা রয়েছেন এবং যে নথিপত্র এই কলেজের ভর্তি সংক্রান্ত বা নিয়োগ সংক্রান্ত কোনো নথি রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু যারা তদন্তকারী রয়েছে তারা খতিয়ে দেখছেন এবং সব মিলিয়ে আজকে কিন্তু সকাল 11টা নাগাদ এই বিএড কলেজে চলে আসে সিবিআই তদন্তকারী দল পাশাপাশি শ্যামল কর এবং সজল করের যে বাড়ি রয়েছে কাগড়াবাড়িতে সেই বাড়িতেও কিন্তু একটি দল রয়েছে যদিও বাড়িতে সেখানে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ বা কোনো তল্লাশি করছে না সেখানে তারা বসে রয়েছে এমনটাই জানা যাচ্ছে কিন্তু এই যে বিএড কলেজ কোচবিহার রাজারহাটে অবস্থিত সেই বিএড কলেজে ইতিমধ্যেই প্রায় দু ঘন্টা হলো তারা পৌঁছে গেছেন এবং সেখানে অন্যদিকে বড়ুয়া সেখানকার কুলিতে কুন্তল ঘোষ ঘনিষ্ঠ তার বাড়িতে সিবিআই হানা এবং সিবিআই তল্লাশি চলছে এখনো পর্যন্ত আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি রাজীব এবার মুর্শিদাবাদেও সক্রিয় হয়েছে সিবিআই একই সঙ্গে রাজীব তো রয়েছে রাজীবের কাছ থেকে মুর্শিদাবাদে খবর যেরকম জানবো প্রকাশ সিনহা রয়েছে এবং আমাদের সঙ্গে আবির দত্ত রয়েছেন তেঘরিয়া থেকে শুরুতে আমি একটু মুর্শিদাবাদে খবর জানি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব মুর্শিদাবাদে এবার নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন বাদে আবারও সক্রিয় হলো সিবিআই দমকল এবং বড়ুয়া তল্লাশি চলছে এখন একেবারেই অনুসোয়া যেটা হচ্ছে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জাফিকুল ইসলামের যে এডুকেশন হাব সেই এডুকেশন হাবে এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন এই গোটা একাধিক সাত আটটি কলেজ এবং বিএড কলেজ জিএড কলেজ পলিটেকনিক একাধিক কলেজ রয়েছে এডুকেশন হাব চারিদিকে জাফিকুল ইসলামের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে এই যে এডুকেশন হাব সেই এডুকেশন হাবে এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা তারা ভিতরে গেছেন এবং সেখানে তারা তল্লাশি চালাচ্ছেন এবং যেটা দেখা যাচ্ছে যে কর্মী রয়েছেন তাদেরকে দিয়ে বিভিন্ন ঘরে নথিপত্র তল্লাশির জন্য এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা রয়েছেন জাফিকুল ইসলামের এডুকেশন হাবে যেখানে একাধিক কলেজ রয়েছে সেই একাধিক কলেজের মধ্যে বিএড ডিএড কলেজ রয়েছে এবং রয়েছে এখানে পলিটেকনিক কলেজ রয়েছে এবং এখানে যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজের যে সমস্ত নথি রয়েছে সেই নথিগুলো তারা খোঁজার চেষ্টা করছেন এবং সিবিআইয়ের আধিকারিকরা এই মুহূর্তে তার যে ডিএলএড এবং ডিএড যে কলেজ রয়েছে ডিএলএড বিএড কলেজের ভিতরে এই মুহূর্তে রয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা একাধিক আধিকারিক রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কিন্তু এই মুহূর্তে ভিতরে তারা তল্লাশিতে রয়েছেন একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছেন ভিতরে এবং তাদেরকে সামনে রেখে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চলছে বিভিন্ন ঘরে অফিস ঘরে বিভিন্ন জায়গায় অফিসাররা তল্লাশি করছেন বিভিন্ন যে নথিপত্র রয়েছেন তারা সেখান থেকে সংগ্রহ করছেন এই মুহূর্তে জাফিকুল ইসলামের একদিকে বাড়িতে যেমন তল্লাশি চলছে পাশাপাশি একেবারে জাফিকুল ইসলামের যে এডুকেশন হাব রয়েছে সেই এডুকেশন হাবে বিএড ডিএড কলেজে কেন্দ্রীয় বাহিনীকে সামনে দাঁড় করিয়ে রেখে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন এবং ভিতরে সিবিআই আধিকারিকরা তারা বিভিন্ন নথি কিন্তু এই মুহূর্তে তারা সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করছেন এই মুহূর্তে দমকলের জাফিকুল ইসলামের যে এডুকেশন হাব সেই এডুকেশন হাবে তল্লাশি চলছে রাজীব তুমি সঙ্গে থাকো জাফিকুলের ডিএলএড এবং বিএলএড কলেজে সিবিআই হানা আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সিবিআই আধিকারিকরা এবার একেবারে কলেজে পৌঁছে গিয়েছেন জাফিকুল ইসলাম ডিএলএড এবং তার বিএলএড কলেজে সিবিআই আধিকারিকরা পৌঁছে এবার সেখানকার নথি খতিয়ে দেখার চেষ্টা করছেন এই কলেজের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ সেটাই এবার সিবিআই তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখার চেষ্টা করছেন রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব এবার কলেজেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন ঠিক কি অভিযোগের ভিত্তিতে এবার কলেজের অন্দরে তল্লাশি চলছে
একেবারে অনুসোয়া শিক্ষা দুর্নীতির মামলায় যে সমস্ত অভিযোগগুলো রয়েছে মানিক বর্ষাতের সঙ্গে জাফিকুল ইসলামের ঘনিষ্ঠতা দীর্ঘদিন ধরে এবং সেই একাধিকবার জাফিকুল ইসলামের নাম উঠে আসে সিবিআইয়ের র্যাডারে এবং তারপরে আজকে একেবারে সরাসরি সিবিআইয়ের আধিকারিকরা তারা পৌঁছে যান। একেবারে এই মুহূর্তে আমরা দেখছি যে প্রিন্সিপাল যে অফিস রয়েছে সেই প্রিন্সিপালের অফিসের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে দাঁড় করিয়ে রেখে ভিতরে আধিকারিকরা রয়েছেন। তারা প্রিন্সিপাল অফিস থেকে বিভিন্ন নথি তারা সংগ্রহ করছেন এবং এই নথিগুলো তারা বাজেয়াপ্ত করবেন না তারা খতিয়ে দেখবেন সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। পাশাপাশি একটা টিম কিন্তু জাফিকুল ইসলামের বাড়িতেও রয়েছেন যেখানে দমকলের আইসি তিনিও উপস্থিত রয়েছেন এবং এখান থেকে যে সিবিআইয়ের আধিকারিক যারা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা বুঝতে পারলাম তারা এখানে বেশ কিছু নথির খোঁজে তারা এসেছেন। এই কলেজে সেই নথিগুলো রয়েছে কিনা, প্রিন্সিপালের রুমে সেই সমস্ত নথিগুলো রয়েছে কিনা এবং এর পাশাপাশি এই যে এডুকেশন হাব যেটা রয়েছে জাফিকুল ইসলামের সেই এডুকেশন হাবে কিন্তু একাধিক কলেজ রয়েছে এবং সে